স্যার আপনাকে স্বাগত জানাই ক্যাম্পেন কলেজ স্যার প্রথমেই যে বিষয়টা আসবে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে ইডির সঙ্গে সন্দেশখালীতে ইডির গাড়িতে ভাঙচুর করা হয়েছে শেখ শাহজাহানের অনুগামীরা এই ভাঙচুরের পেছনে রয়েছেন বলে জানা যাচ্ছে এবং গাড়ি জ্বালিয়ে দেওয়া এবং ইডি আধিকারিকদের মাথায় মেরে রক্তে স্নান করিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে এই বিষয়ে কি বলবেন কেন্দ্রীয় সরকারের ভারপ্রাপ্ত অধিকারীদের যদি এইভাবে মার দেওয়া হয় এবং সেই বিষয়ে আমার যতদূর জানা আছে রাজ্যের পুলিশ যদি কোনোভাবে হস্তক্ষেপ না করে শুধু দূর থেকে বসে এইটাকে নাটক হিসেবে দেখে তাহলে তো এরকম একটা সিদ্ধান্তে পৌঁছতে হবে যে এই রাজ্যটার ভারতরাষ্ট্রের মধ্যে নেই এটা কি আলাদা হয়ে গেছে পশ্চিমবঙ্গ কি ভারত রাষ্ট্র থেকে আলাদা হয়ে গেছে পশ্চিমবঙ্গ কি সিসিড করে গেছে পশ্চিমবঙ্গ কি মাঝে মাঝে যেরকম হুমকি দেন বা কিছু এরকম ইঙ্গিত দেন যে এই পশ্চিমবঙ্গের তথাকথিত রাজনৈতিক নেতারা সেরকম কি ঘটনা ঘটেছে তো সেটা যদি না হয় তাহলে আজকে কেন্দ্রীয় সরকারের কর্তব্য হচ্ছে দু কারণে এক নম্বর হচ্ছে পশ্চিমবঙ্গ যে ভারতরাষ্ট্রের মধ্যে আছে এবং একশো শতাংশ এক হাজার শতাংশ আছে সেটাকে প্রমাণ করবার সেটাকে প্রমাণ করবার জন্য এবং দ্বিতীয় হচ্ছে যে যে সমস্ত অফিসাররা কাজ করছেন ইডির ভারপ্রাপ্ত অফিসার সিবিআইয়ের ভারপ্রাপ্ত অফিসার আরও হাজারটা কেন্দ্রীয় সরকারের দপ্তর আছে রেলের অফিসার এনএইচআইয়ের অফিসার এরা যারা আছেন এদের মধ্যে কাজ করবার মতন সাহস সঞ্চার করবার জন্য খুব গুরুগম্ভীর এবং খুব জবরদস্ত পদক্ষেপ নেওয়া উচিত এটা যদি এই মুহূর্তে না নেওয়া হয় যদি দেরি করা হয় এবং এই বিষয়ে যদি পরিষ্কার ঘোষণা না করা হয় যে রাজ্যের পুলিশ নিজের কাজ করতে ব্যর্থ হয়েছে তাহলে কিন্তু ভুল বার্তা যাবে এবং পশ্চিমবঙ্গ দেশের মধ্যে আছে কি না আছে সেটার তো অন্য প্রশ্ন সেটার তো অনেক সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু যে সমস্ত ভারপ্রাপ্ত আধিকারিকরা কাজ করছেন তারা সম্পূর্ণ সাহস হারিয়ে ফেলবেন তারা নিজের কাজই করতে পারবেন না এই জিনিসটা আমি কেন্দ্রীয় সরকারকে বিচার বিবেচনা করতে অনুরোধ করছি স্যার বাংলাতে মৃত্যু ফাঁদ পাতা যেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যখন গেল সন্দেশখালিতে সেখানে এই রকম একটা নজিরবিহীন ভাবে তাদের ওপর আক্রমণ করা হলো তাহলে এই আক্রমণ থেকে বাঁচতে কি কেন্দ্রীয় তদন্তকারী নতুন কোনো স্ট্র্যাটেজি নেবে বলে মনে হয় আপনার সেটা আমি বলতে পারবো না কিন্তু এখন নির্ভর করছে যে এর পরে কেন্দ্রীয় সরকার কি ব্যবস্থা নেবে কেন্দ্রীয় তদন্তকারী সরকার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রের মন্ত্রকের অধীন স্বরাষ্ট্রমন্ত্রকের হাতে যে রকম বাহিনী আছে তাতে স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষে এইগুলোর যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছিল তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া কিছু কঠিন কাজ নয় এটা এখনই নিতে হবে এবং রাজ্য পুলিশ যে ঠুঁটো জগন্নাথ হয়ে বসেছিল সেটার সম্বন্ধে বিবৃতি দিতে হবে এবং সেটার ব্যাপারে যথাযথ ব্যবস্থা করতে হবে সংবিধানে যতদূর ব্যবস্থা করা যায় তত ব্যবস্থা করতে হবে স্যার যেটা দেখা গেল মানে কালকে বস্তুত কেন্দ্রীয় বাহিনী তারা পালিয়ে আসতে বাধ্য হলো এবং যেটা দেখা যাচ্ছে যে ইডি এভাবে তো কাজ করতে পারবে না যদি বারবার তদন্তকারীদের ওপর এভাবে হামলা হয় এরকম মানে মারমুখী হয়ে ওঠে ওখানকার জনতা এবং তাদের মাথা ফাটিয়ে দেওয়া যেরকম কালকে হলো এই যদি হয় তো মানে তদন্তকারী সংস্থা সেভাবে তদন্ত করতে পারবে না আর দ্বিতীয় প্রশ্ন যেটা কি লুকোতে এত বাধা মানে শেখ শাহজাহান ঠিক কি লুকোবার জন্য এমন একটা মানে মারমুখী জনতাকে উত্তপ্ত করে তুললো কী লুকোতে চেষ্টা করছে সেটা তো আমার জানা নেই কিন্তু কিছু একটা লুকোতে চেষ্টা করছে যদি কিছু লুকোতে চেষ্টা না করে তাহলে কেন্দ্রীয় সরকারের ভারপ্রাপ্ত আধিকারিকদের মারপিট করার মতন গুরুতর কাজ তো শেখ শাহজাহান করতো না এটা যে করেছে তার মূল কারণ হচ্ছে এই যে কিছু একটা লুকোতে চেষ্টা করছে এবার কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় সরকারের উপর নির্ভর করছে কী লুকোতে চেষ্টা করছে কেন লুকোতে চেষ্টা করছে কারা লুকোতে চেষ্টা করছে এই জিনিসগুলোর পর্দা ফাঁস করে দেওয়া স্যার এই যে ইডি আক্রান্ত হলো তার দু ঘন্টা পরেও কিন্তু কোনো পুলিশের দেখা পাওয়া গেল না শস্ত্রধারী পুলিশ যাদের থাকা উচিত ছিল সেইখানে সেখানে দু ঘন্টা পরেও তাদের দেখা গেল না এবং এই বিষয়টা নিয়েই কিন্তু শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন যে সোশ্যাল মানে সোশ্যাল মিডিয়া তিনি লিখছেন যে ভয়ঙ্কর পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা অবস্থা এবং যে দেশবিরোধী মানে কাজকারবার চলছে তাতে হামলাকারীদের মধ্যে রোহিঙ্গাদের থাকাও কিন্তু এমন কিছু মানে ইয়ে নয় মানে সেটা কিন্তু কোনো আলাদা কিছু নয় যে রোহিঙ্গারা থাকতেই পারে কি বলবেন এ নিয়ে শুভেন্দু অধিকারী যেটা বলেছেন সেটা একশো পারসেন্ট খাঁটি তার কারণ হচ্ছে যে যেভাবে এই হামলাটা হয়েছে এবং তাতে রাজ্য সরকারের পুলিশের যে রকম ধরনের যে যেরকম ধরনের চুপ করে বসে থাকা ঠুঁটো জগন্নাথ হয়ে থাকা বোঝে দেখা গেছে তাতে এটা প্রমাণ হচ্ছে যে রাজ্যের পুলিশ পুলিশের কাজ করে না রাজ্যের পুলিশ দলদাসের কাজ করে রাজ্যের পুলিশের কাজ হচ্ছে যে কোনো সরকারি সম্পত্তি যে কোনো সরকারি আধিকারিকের সেফটি বা নিরাপত্তা বিধান করা সেটা তো ওরা করেননি পরিষ্কার বোঝিয়ে যাচ্ছে আমি তুমি প্রশ্ন করবার আগেই আমি উত্তরটা দিয়েছিলাম যে এই সেটা তো পরিষ্কার বোঝিয়ে আছে যে ওরা করেননি তো এর মধ্যে রোহিঙ্গিয়া থাকা খুবই সম্ভব রোহিঙ্গিয়া থাকা সম্ভব বাংলাদেশ থেকে আগত মুসলিম অনুপ্রবেশকারী থাকা সম্ভব এই জিনিসগুলো মধ্যে একটা কেন্দ্রীয় সরকারের একটা ব্যাপার আছে এই যে সিএ আইনটা হয়েছে সিএ আইনটা এর আগেই প্রয়োগ করে এতে যে রাজ্য সরকারের মানে এই রাজ্যে যে বিশাল সংখ্যায় বাংলাদেশ থেকে আগত অনুপ্রবেশকারী আছে তার মধ্যে রোহিঙ্গিয়াও থাকতে পারে অন্য জেলার লোকও থাকতে পারে তাদেরকে ইয়ে করা তাদেরকে আইডেন্টিফাই করা এবং তাদেরকে একটা গারোদে ভরে রাখা যেরকম আসামে করা হয়েছে যেরকম আসামে করা হয়েছে এরকম এরকম ঘটনা তো আসামে ঘটবে না যেরকম আসামে করা হয়েছে এখানেও সেরকম করা উচিত এবং সেই বাবদে শুভেন্দু অধিকারী একদম ঠিক বলেছেন স্যার একটু রাম মন্দিরের প্রসঙ্গে আসি সেটা হচ্ছে যে নতুন বছরেই অযোধ্যায় রাম মন্দিরের নবনির্মিত রাম মন্দিরের উদ্বোধন হবে কিন্তু সেই রাম মন্দির নিয়ে যেখানে সারা দেশের উত্তেজনা তুঙ্গে সেখানে আমাদের মুখ্যমন্ত্রী যাবেন না বলছেন যে তিনি যেতে চাইছেন না এবং তার সঙ্গেই তার একজন মানে তার দলেরই এক নেত্রী সায়নী ঘোষ তিনি রাম মন্দিরকে উল্লেখ করলেন সেটা নাকি ভিক্ষা করার জায়গা কি বলবেন এ নিয়ে সায়নী ঘোষকে আমি একটা মানুষ বলেই মনে করি না সায়নী ঘোষ যিনি আমাদের দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গের ওপরে কণ্ডম পরাবার চেষ্টা করলেন সায়নীদেব সায়নী ঘোষ একটা থুতু দেবার মতন মেয়ে ছেলে সায়নী ঘোষ একটা মহিলা বলে আমি মনে করি না ওটা মেয়ে ছেলে নোংরা টাইপের মেয়ে ছেলে নোংরা ধরনের মেয়ে ছেলে ওর জায়গা কোথায় সেটা পরিষ্কার করে বলার বলতে আমি চাই না কিন্তু কোনো রাজনৈতিক দলের মধ্যে জায়গা হওয়া উচিত নয় ওর জায়গা হওয়া উচিত কলকাতা পুরসভার আঠেরো নম্বর ওয়ার্ডে কলকাতা পুরসভার আঠারো নম্বর ওয়ার্ডে কি কি আছে সেগুলো একটুখানি জেনে নিতে পারেন আর আর যে কথাগুলো বলেছে সেগুলো তো স্বাভাবিক ওই রা বলবে আর মমতা ব্যানার্জি কেন যাচ্ছেন না তিনি জানেন তিনি তো রাজনীতি মানুষ তিনি রাজনীতি তৌল করে অর্থাৎ ওজন করে তাকে বুঝতে হবে যে গেলে সুবিধে না গেলে সুবিধে ওর কিন্তু সন্দেহ আছে যে উনি না গেলে কাজটা ভালো করবেন কি না গেলে কাজটা ভালো করবেন না না গেলে কাজটা ভালো করবেন সেই জন্য কিন্তু এখনও একেবারে নিশ্চিত হয়ে বলছেন না কথাটা স্যার আমাদের রাজ্যেরই একজন খুব বিখ্যাত গায়ক ছিলেন একসময় জীবনমুখী গানের জন্য তিনি বিখ্যাত ছিলেন নচিকেতা চক্রবর্তী তিনি রাম মন্দির নিয়ে কিছু বিতর্কের সৃষ্টি করেছেন তিনি মানে রাম মন্দিরকে নিয়ে বলেছেন যে রাম জন্মভূমি নিয়ে নাকি প্রচুর ধ্যাসটামও চলছে যেটা আসলে নাকি পলিটিক্যাল প্রোপাগ্যান্ডা একটা পলিটিক্যাল খেলা সেখানের সঙ্গে নাকি আসলে কোনো রকম ধর্মীয় সংযোগ নেই কি বলবেন এ নিয়ে নচিকেতা কে আমি জানি না নচিকেতা কি কী গান গাইতো বললে জীবনমুখী গান সুমন চট্টোপাধ্যায় তো গাইতো আমি জানি কবির সুমন কবির সুমন তো গাইতো আমি জানি নচিকেতা কে আমি চিনি না আমি এক নচিকেতাকে চিনি যে পাইলট ছিল যে যাকে ইয়ে থেকে ধরে নিয়ে গিয়েছিল যে নচিকেতা হরিদাস যা খুশি বলে বলুক তার ধর্মীয় ব্যাপার না রাজনৈতিক ব্যাপার সে ব্যাপারে তার মতামত রাজ্য হবে কেন এটাই আমার মাথায় আসছে না তার কথা নিয়ে আলোচনা হবে কেন কে নচি কথা হরিদাস পাল আপনি বুঝতে পারছি যে আপনি বিরক্ত হচ্ছেন অচিকতা চক্রবর্তীকে নিয়ে কথা বলতে কিন্তু তারপরেও আর একটা জিনিস বলতে জিজ্ঞাসা করতে বাধ্য হচ্ছে সেটা হচ্ছে যে এখানেই তিনি থেমে থাকেননি তিনি এর আরো একটু ওপরে গিয়ে বলছেন যে রামের জন্মভূমি কি তা জানতে তার বাবা দশরথকে ডেকে আনা উচিত তাকে চেট করে ডেকে আনা উচিত তবে জানা যাবে যে রাম অযোধ্যায় জন্মেছেন না কি স্কিন্দায় জন্মেছেন না ধর্মতলায় জন্মেছেন ঘন্টায় ঘন্টায় রাম জন্মাতে পারেন স্যার একটা প্রশ্ন এই বিষয়ে আসে যেটা যে রামকে এই বাংলাতে ভুলিয়ে দেবার এরকম প্রচেষ্টা কেন রাম কি বহিরাগত না রাম বহিরাগতর প্রশ্নটা আমি পরে আসছি কিন্তু বড় কথা হচ্ছে যে কিছু লোক থাকে তাদের দেখা হলো কি এক কাপ চা খাবেন আমার কাছে এলো এক কাপ চা খাবেন তখন সেই লোকটা বললো আমাকে কেন চা খাওয়াতে চাইছে নিশ্চয়ই এর পেছনে কোনো গুড়ো উদ্দেশ্য আছে এই চায়ের মধ্যে কি বিষ মেশাচ্ছে না চাটা আমাকে ঘুষ হিসেবে খাওয়াচ্ছে এরকম নচিকেতার আমি কোনো পরিচয় জানতাম না কিন্তু শুনে মনে হচ্ছে উনি ও একজন এরকম সন্দেহ বাতিগ্রস্ত লোক এবং ওর নিজের পিতৃপরিচয় সম্বন্ধে সন্দেহ আছে ওর নিজের পিতৃ পরিচয় সম্বন্ধে সন্দেহ আছে বলে সেটাকে উনি এক্সটেন্ড করে বাড়িয়ে রাম পর্যন্ত নিয়ে গেছেন ওর মতামতে রামের শ্রীরামের কিচ্ছু এসে যাবে না এক ফোঁটাও এসে যাবে না তার ভক্তদেরও কিছু এসে যাবে না আমি তো বললাম কে নচিকেতা হরিদাস পাল কিন্তু এই কথা বলে তো ওর তো একটা রাজনৈতিক দলের সাথে সম্পর্ক আছে বলে তুমি বললে এই ধরনের কথা বলে ওই রাজনৈতিক দলের স্টকটা উনি আরও নামিয়ে দিচ্ছে এই আর কি আর একটা কি কথা বলেছিলে যে এতে রামের সাথে পশ্চিমবঙ্গের সম্পর্ক রামের সাথে রামেকে বাংলায় ভুলিয়ে দেবার চেষ্টা হচ্ছে তার কারণ এরা রামের সাথে বিজেপিকে আইডেন্টিফাই করছে বিজেপি তো আজকে প্রধান বিরোধী দল এবং মমতা ব্যানার্জির ভয় প্রধানত বিজেপিকে নিয়ে অতএব যে রাম মন্দির তৈরি হচ্ছে একটা ধর্মীয় কারণে রাম মন্দির তৈরি হচ্ছে এটাকে একটা বিজেপির খেলা হচ্ছে এরকম একটা টুইস্ট দেওয়ার চেষ্টা তো মমতা ব্যানার্জির দলের পক্ষে স্বাভাবিক সেইটাই করছে আর কি কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে আমাদের প্রধান যে পুজো মানে পশ্চিমবঙ্গে প্রধান যে উৎসব উৎসব কী সেটা তো ঈদ নয় পশ্চিমবঙ্গের প্রধান উৎসব হচ্ছে দুর্গা পুজো দুর্গা পুজো কেন হয় দুর্গা পুজোকে বলো অকালবোধন অকালবোধন কেন হয় কারণ রামচন্দ্র লঙ্কা অভিযানের আগে দুর্গা মা দুর্গাকে বোধন করেছিলেন মা দুর্গাকে ডেকে এনেছিলেন ডেকে এনে মা দুর্গার আশীর্বাদ চেয়েছিলেন

যে কালীঘাটের কাকুকে গত দু মাস ধরে এস এস বাঁচানোর চেষ্টা করছিল আনফিট বলে তাকেই ফিট সার্টিফিকেট দিল ইএসআই জোকা ইএসআই এবং তারপরেই ইডির পক্ষ থেকে বারো রকমভাবে কথা বলিয়ে বিভিন্নভাবে কাকুর যে ভয়েস তার স্যাম্পেল গ্রহণ করা হলো তাহলে কাকুর কি খেল খাতাম সেসব অব্দি আর কি কোনো রকমের বাঁচার আসিয়া নেই দেখো কাকুর কোঁচড়ে আর কি খেলা যে তা তো আমি বলতে পারবো না সে কাকুই বলতে পারবি বারো রকমভাবে তাকে দিই যে কথা বলানো হয়েছে এটা সাধারণ একটা প্রক্রিয়া এটা ডাক্তারি প্রক্রিয়া এটা সম্বন্ধে আমি বিশেষ কিছু জানি না কিন্তু কাকুর সম্বন্ধে যে বড়ো কথা সেটা হচ্ছে যে কাকু যে এতদিন ধরে ওই সাড়ে চার মাস ধরে এস কেম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে লুকিয়েছিলেন সেটা সম্বন্ধে আজকে মহামান্য হাইকোর্ট একটা খুব গুরুত্বপূর্ণ উক্তি করেছেন চিফ জাস্টিসের একটা বেঞ্চ তারা উক্তি করেছেন যে রকম কত প্রভাবশালী লোক হাইকে এত লুকে লুকিয়ে আছে এস এস কেম হাসপাতালে উডব্যান্ড ওয়ার্ডে লুকিয়ে আছে উনি জানতে চেয়েছেন আর কি এর থেকে অন্তত একটা ইঙ্গিত স্পষ্ট যে ইঙ্গিত কেন আমি বলব যে ইএসআই তো হাসপাতাল বলেই দিয়েছে যে কাকুর কিছু হয়নি কাকুর শুধু শুধু ওখানে ম্যালিঙ্গারিং করছিলেন যাকে বলে ম্যালিঙ্গারিং মানে অসুখ না হয়ে অসুখের ভান করা এমনি লোকে যেরকম কাজে ফাঁকি দিতে হলে করে কামাই করতে হলে অফিস কামাই করতে হলে যেরকম করে লোকে সেরকম করছিলেন কাম্য কামাই করছিলেন এখন দিল্লিতে এও করছে করছেন বলে আমি শুনেছি দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল উনিও এরকম করছেন বলে শুনেছি উনি খবর পেয়েছেন উনি ডাক পেয়েছেন যাচ্ছেন না যাই হোক সেটা অন্য ব্যাপার এটা তো আজকে জলের মতো পরিষ্কার হয়ে গেল যে কাকু লুকোবার জন্য নিজের গলা লুকোবার জন্য এটা এড়াবার চেষ্টা করছিলেন উনি কি ভেবেছিলেন নরন্তকাল এড়িয়ে থাকতে পারবেন এত মজা এত সহজ